যে বিপিএল এর শুরু সেই বিপিএল এর সর্বনাশ শেখ মেহেদী হাসান জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার যাকে ধরা হয়েছিল শর্টার ফরম্যাটে টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ টি-20 তে বিসিবির বর্তমান চুক্তিতেও আছেন শেখ মেহেদী কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ারই এখন হুমকির মুখে বিসিবির একাধিক সূত্রের খবর বড়সড় নিষেধাজ্ঞার খড়ক নেমে আসতে পারে এই স্পিনিং অলরাউন্ডারের ওপর ঘটনার সূত্রপাত সদ্য সমাপ্ত বিপিএল এ সিলেটের বিপক্ষে ম্যাচে গেল 4 ফেব্রুয়ারি রংপুরের হয়ে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান মেহেদী অবস্থা এতটাই গুরুতর ছিল যে বিসিবির চিকিৎসকরা তাকে অন্তত 5 সপ্তাহের জন্য বিশ্রামে পাঠান ম্যাচ খেলার তো প্রশ্নই ওঠে না কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কাই করেনি তার ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স শেখ মেহেদীকে তারা বাধ্য করে প্লে অফের বাকি 2 ম্যাচ খেলতে এতে ব্যথার পরিমাণ আরও বেড়ে যায় ফলাফল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টি-20 স্কোয়াড থেকে ছিটকে গেলেন মেহেদী শোল্ডারটা প্রবলেম আর কি 4 তারিখের ম্যাচে হয়েছিল দেন আমি কোয়ালিফাই খেলা ছিল আর কি 12-14 2টা ম্যাচ খেলছিলাম বিসিবির যে ডক্টর ছিল একদম সেফ ছিল আর কি এক মানে 5 সপ্তাহ নিষেধ ছিল ফিজিও থেকে আর কি মানে বোর্ডের যে ইনস্ট্রাকশন ছিল তো ওইখানে আর কি নিষেধ ছিল এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য শেখ মেহেদীর ওপর ভীষণ ক্ষুব্ধ বিসিবি তাকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বোর্ড তবে মেহেদী বলছেন ফ্রাঞ্চাইজি রংপুরের চাওয়াতেই নিতান্ত বাধ্য হয়ে খেলেছেন তিনি আমি তো বিপিএল এর জন্য ওই টিমে খেলতে গেছি কারণ ওই টিমের লোকজন যদি আমাকে খেলার জন্য ফোর্স করে নরমালি ফ্রাঞ্চাইজি খেলা আর কোয়ালিফাই ম্যাচ তো এখানে আমার একটু পুশ করছিল আর কি আমি ওই টিমে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার তো হিসেব করে তারা ওই দিক থেকে কি কি করছে সেটা আর কি তারাই ভালো জানে আমার হিসেব ছিল আমি ওইটা খেলছি এটা তো অবশ্যই আমার ভুল তো ইনজুরিটা একটু বেশ ছিল আর কি তবে বিসিবি সূত্রের খবর এত সহজেই হয়তো নিস্তার মিলছে না মেহেদীর শুধু গুডবুক থেকে নাম কাটাই নয় বাদ পড়তে পারেন কেন্দ্রীয় চুক্তি থেকেও তবে ফ্রাঞ্চাইজি রংপুরের কোনো শাস্তি হবে কিনা তা বলে দিবে সময়ই মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা